হ্যালো ভিউয়ার্স, আই এম সাব্যাদর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ সবসময় ভালো কিছু পাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার ভোটার কার্ড দিয়ে খোলা, তার নাম কিভাবে বাহির করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনাদের যেটির প্রয়োজন হবে, অনলাইন ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনার পরিচিত কারো অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। যেমন ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক, এরকম যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আবার অনেকের হয়তো অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা ওইখানে জয়েন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা ফেসবুক পেজে থেকে আমাকে নক দিতে পারেন, অথবা টেলিগ্রাম থেকে আমাকে সরাসরি ইনবক্স করতে পারবেন। তো বেশ, ফার্স্টে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টটি ওয়েবসাইটে অথবা অ্যাপসে লগ ইন করতে হবে। প্রত্যেকটা অনলাইন ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে অথবা অ্যাপসে লগ ইন করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো এশিয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আপনাদের যাদের ব্যাংক এশিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটির মধ্যে রেজিস্ট্রেশন করে তারপর আপনারা লগ ইন করবেন। তো বেশ, দুঃখের বিষয় হচ্ছে অনলাইন ব্যাংকে আমার নিজেরও কোনো অ্যাকাউন্ট নাই, আর এই অ্যাকাউন্টটি হচ্ছে আমার অনলাইনে পরিচিত এক বড় ভাইয়ের। তিনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টের নাম বাহির করতে হয়। ওই স্ক্রিনশটগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে শেয়ার করলাম। তারপরেও আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, আপনারা ইনবক্স করবেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদের যাদের ব্যাংক এশিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন, লক্ষ্য করুন, বিকাশ পেমেন্ট নামে একটি অপশন আছে। তো আপনারা এটার উপর ক্লিক করবেন, মানে এটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। এখানে দ্বিতীয় নম্বর একটি লেখা আছে, বিকাশের বেনিফিশিয়ারি যোগ করুন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, যেই বিকাশ অ্যাকাউন্টের নামটি চেক করতে চাচ্ছেন। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি লোড হবে। তো ভিউয়ার্স, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন যে আপনার ওই বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা বা কার ভোটার কার্ড দিয়ে খোলা, তার নামটি এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আপনারা চেক করে নেবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।